কিন্তু সমাজে ফিতনা সবচেয়ে বেশি হয় তখন যখন ইসরায়েলের রিওয়ায়েত বলে এমন কিছু মানুষ ঘটনা বর্ণনা করে যে ঘটনাগুলো কোরআন সুন্নাহ তাফসির অথবা হাদিসের কোনো গ্রন্থে অথবা ইসরায়েলের রিওয়াতেও এই বর্ণনাগুলো পাওয়া যায় না, তবে মানুষ সেগুলোকে ইসরায়েলের রিওয়ায়েত বলে মানুষ অনেক হাদিস সমাজে প্রচলিত আছে বা প্রচার করছে, আছে না নয় কথা বলেন? আজকে শুধুমাত্র আলোচনা করবো জাল হাদিস নিয়ে, যতগুলো হাদিস বলবো সবগুলো জাল। কেউ যদি আবার মনে না করেন যে এই হাদিসটা আবার কত সুন্দর হাদিস, মানে যে হাদিসই বলবো এখন থেকে জাল, কথা বুঝতে পারছেন? মানে একটা হাদিস সই বলবো না আজকে, সব জাল হাদিস। তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জালিল কদর পয়গম্বর আল্লাহরে বললেন, আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশাহ বানালাম, আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো। লাঞ্চ কি খাওয়াবো? লাঞ্চ বুঝেন তো আপনারা, লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আচ্ছা, তো সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম ইচ্ছা পোষণ করলেন আল্লাহ। এই বর্ণনাটা মিনাল ইসরাইলি গিয়াত, ইসরায়েলি বর্ণনা, কিন্তু বর্ণনা করা যাবে, সমস্যা নাই। ও হাদ্দিসু আন বানি ইসরাইলা ওয়ালা হারাজ, সমস্যা নাই, এটা আমাদের কোরআন বা হাদিসের কোনো আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না, এজন্য বর্ণনা করা যায়। তো সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না, লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না, আমার মনে বড় শখ, গোটা বিশ্বের বাদশাহ আমারে বানায় দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন, আমি যদি একবেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম জোরাজুরি করতে শুরু করলেন, আল্লাহও রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়েন না। পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন, ওকে ট্রাই করে দেখো। বক্তা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম, আর রাজ্জাক, বক্তার নাম নেব না। আপনারা জানেন কোন বক্তা বলেছে? বক্তার নাম নেব না, শুধু হাদিসটা বলবো। বক্তা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নাম হচ্ছে আর রাজ্জাক, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম হঠাৎই আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে গোটা বিশ্ব জগতের বাদশাহ বানিয়েছো, তুমি হচ্ছে রাজ্জাক, গোটা বিশ্ব জগৎকে তুমি খাওয়াও, আমি যখন দুনিয়ার বাদশাহ আমিও অন্ততপক্ষে এক মাসের জন্য, সরি এক বছরের জন্য আমি মানুষ জাতি আর প্রাণী জগৎকে আমি খাওয়াতে চাই, আমাকে অনুমতি দাও। আল্লাহ বলছে, নবী সুলাইমান তুমি আমার মাখলুকাতকে, আমার প্রাণ জগৎকে তুমি খাওয়াতে পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ এক বছরের জন্য যদি না পারি অন্তত এক মাসের জন্য দাও। আল্লাহ বলছে, সুলাইমান তুমি এক মাসের জন্য আমার এই সৃষ্টি জগৎকে তুমি রিজিক দিতে পারবা না, অসম্ভব। নবী সুলাইমান এরপরে বলছে, আল্লাহ এক মাসের জন্য যদি না পারি এক সপ্তাহের জন্য দাও, এক সপ্তাহের জন্য যদি না পারি এক দিনের জন্য দাও, এক দিনের জন্য যদি না পারি অন্তত এক টাইম দাও। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিসসালামের এত কথা শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, আচ্ছা ঠিক আছে সুলাইমান, তোমাকে আমি এই অনুমতি দিলাম যে তুমি গোটা সৃষ্টি জগৎকে তুমি খাবার খাওয়াবে তথা রিজিকের ব্যবস্থা করবে। নবী সুলাইমান আল্লাহর কাছে পারমিশন, অনুমতি পেয়ে বাঁক বাঁক খুশি, কথাকে বুঝতে পারছেন? মানে মহা খুশি। পারো কিনা, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা, জিনেরা ওনার কথা শুনতো, সব জিনদেরকে নিয়ে বসালো, জিনদের সাথে গোল টেবিল বৈঠক। জিনের বাদশারে বলল, জিনের বাদশাহ আমি গোটা বিশ্বের সব মানুষগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবো, যাও সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো। জিনের বাদশাহ বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্নাবান্নার কাজ শুরু করলো। সঙ্গে সঙ্গে জনপ্রিয় বক্তা আলোচক অনেক সুমধুর কণ্ঠে আলোচনা করে, উনি তখন বলছেন সঙ্গে সঙ্গে নবী সুলাইমান একদম জিনদের বাদশাহকে ডাকলেন, জিনদের বাদশাহ চলে এসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পারমিশন দিয়েছে সৃষ্টি জগৎকে আমি লাঞ্চ করাবো, কি কথা বলেন? লাঞ্চ করাবো। বক্তা বলছে, বলেন ঠিক কি না? ওই ঝুলে এখনো আছে, ওই ঝুলে এখনো আছে, মানে ওই ঝুলে এখানে চলে এসেছে, মানে বক্তা কথা বলে বলছে, বলেন ঠিক কি না? আশ্রোতা বলছে ঠিক, ভোট দিতে এসেছে, সবাইকে ভোট দিতে হবে, না দিলে কেমন দেখায়। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে
নবী সুলাইমান তিনি জিনদের উপরেও রাজত্ব করতেন, জিনদের সর্দারকে দেখেছেন, ইনসান মানুষদেরকে দেখেছেন, দেখে বলছেন যে আকাশে যত পাখি আছে সমস্ত পাখিকে ধরো, দুনিয়াতে যত রকমের প্রাণী আছে হালাল সবগুলোকে ধরে নিয়ে এসো, সমুদ্রের মধ্যে যত মাছ আছে সব মাছগুলোকে নিয়ে এসো। এরপর বক্তা অনেক সুন্দর করে বলছে আকাশের সমস্ত পাখিগুলোকে আর জমিনের যত মুরগিগুলো আছে সবগুলোকে রোস্ট করা হয়েছে, এরপর সমুদ্র থেকে মাছ তুলে ভুনা করা হয়েছে, এরপর রান্না বান্না করার পরে জিনের বাদশারা আর মানুষ জাতি সমস্ত খাবারকে একত্রিত করেছে, যা দূরত্ব ছিল বক্তার কথা অনুযায়ী 40 কিলোমিটার। কত কিলোমিটার? 40 কিলোমিটার। মানে এত রকমের খাবার আয়োজন করেছে 40 কিলোমিটার এরিয়া নিয়ে। কয় কিলোমিটার সবাই বলেন, কয় কিলোমিটার? সব যখন রান্না শেষ চলে এলো সেই মহেন্দ্র ক্ষণ, সেই মহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন, মানে উদ্বোধন করবেন। খাবার উদ্বোধন করা লাগবে না, এটা তো গোটা বিশ্বের মানুষ খাবে, মহাবিশ্বের সব প্রাণী খাবে। উনি উদ্বোধনী বাক্যে বললেন, আমি বেশি কিছু বলতে চাই না, মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে, পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে, মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে, জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে, আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিয়ে। লাইনে লাইনে আসো, তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে। ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল, সুলাইমান আমি লাইন টাইন মানি না। কি মানি না? তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে, আমি লাইন টাইন মানি না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি, আমি লাইন মানি না, খাবার দাও। এত পরিমাণ খাবার আয়োজন করেছে যে খাবারের দূরত্ব হয়ে গেছে 40 কিলোমিটার। চারটেখানে বিষয়, 40 কিলোমিটার খাবার রান্না করেছে নবী সুলাইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর নবী সুলাইমানকে দেখে তখন বলছে, সুলাইমান বেশ তোমার প্রস্তুতি খুব ভালো, তো বলো আমার সৃষ্টি জগতের কোন প্রাণীকে দিয়ে প্রথম তুমি এই খাবারের আয়োজনটা মানে প্রথম করতে যাচ্ছ? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বলছেন যে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি চাই যে সামুদ্রিক কোনো প্রাণী, জলজ কোনো প্রাণীকে দিয়েই আমি খাবারটা আজকে উদ্বোধনী করতে চাই। কথা বলা শেষ না হতে হতেই সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে উঠে একজন বড় তিমি মাছ হাঁ করে চলে এসেছে। সুলাইমানকে তিমি মাছ বলছে, আল্লাহ নবী সুলাইমান আপনি আজকে আমাকে খেতে দেবেন, আপনি দাওয়াত দিয়েছেন, আমার প্রচন্ড খিদা পেয়েছে, আমাকে দ্রুত আপনি খেতে দেন। নবী সুলাইমান বলছে যে তিমি মাছ তুমি লাইনে দাঁড়াও। বলছে লাইন টাইন আমি মানি না। যদিও জাল হাদিসে অংশটুকু নেই, হাদিসটা যদিও জাল, তারপরে অংশ জাল হাদিসে, এটা বক্তার অতিরিক্ত কথা। সঙ্গে সঙ্গে বলছে লাইন টাইন মানি না, আপনি আমাকে আগে খেতে দেন। যখন এ কথা বলা হয়েছে আল্লাহ নবী সুলাইমান তখন বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে আমি শুরু করছি। তারপর জিনদের বাচ্চাকে বলছে, জিনের বাচ্চা এক কাজ কর, ওই মাছকে তুই একটা আগে ছাগল দিয়ে দে। একটা ছাগল যখন দিয়েছে, মাছ হাঁ করে নাকি ছিল, ছাগলটা চলে গেছে ভেতরে, একটু হচ্ছে আরও দাও, মাছ বলছে আরও দাও, একটু একটা গরু দেওয়া হয়েছে বলছে আরও দাও। এবার দিতে দিতে লাস্টে নবী সুলাইমান বলছে যে সব যখন খাচ্ছ তোমাকে দেওয়া যাবে না, এক কাজ করো যত খাবার তৈরি করা হয়েছে তুমি সবগুলো খাও। আর ওই মাছ খেতে 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 40 কিলোমিটার খাবার সব খেয়ে শেষ করে দিল। ইমান আমি এই যে আমার মুখটাকে, বিশাল মুখটাকে হাঁ করে রেখেছি, আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকায় দিতে, যতক্ষণ না আমার পেট ভরবে আমি হাঁ করে থাকবো, চিল্লায় কোন আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রুস্ট যদি ঢুকাই দেয় তাইলেই তো শেষ, কেল্লা ফতে, ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান বললেন, যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। জিনের বাচ্চা যে রোস্ট ঢুকাই দিস ওইটা হাঁ করেই আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। খাসি মেরে দেয়া হইলো, ওটা হাঁ করে আছে। কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও, মেরে দেয়া হলো। বললো আরো 10টা গরু ঢুকায় দাও, হাঁ করে আছে। আরো 50টা খাসি ঢুকায় দাও, হাঁ করে আছে। আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও, ঢুকায় দিতেছে। খাবার যত আছে দিতে শুরু করলো। ইন দ্য মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ। সুবহানাল্লাহ কইবেন না? তিমি মাছ বিশাল বড় হাঁ করে বসে আছে সাগরে, জিনের বাচ্চা খাবার দিতে লাগলো। 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ, এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই?
সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদ রে আমি বুঝতে পারি না, আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? চিন্তা করা যায়, 40 কিলোমিটার খাবার একটা তিমি মাছ খেয়ে শেষ করে ফেলেছে, খাওয়ার শেষে ওই তিমি মাছটা বলে বলছে, এ আল্লাহর নবী সুলাইমান আমাকে আরো দাও, পেট ভরে নাই। নবী সুলাইমান বলছে, বলে কি, একটা মাছ 40 কিলোমিটার খাবার খেয়ে ফেলেছে, এখনো তার পেট ভরে নাই। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মাস আবাস সুলাইমানকে বলছে, নবী সুলাইমান আমি আজকে আপনার মেহমান, আপনি হচ্ছে মেজবান, কেউ কি মেহমানের সঙ্গে এমন আচরণ করে? আজকে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, খেতে দিতে পারবেন না, তো দাওয়াত দিয়েছেন কেন? প্রতিদিন আমার রব আমাকে, আপনি যত খাওয়িয়েছেন তার 3 গুণ আল্লাহ আমাকে খাওয়াই, আজকে আপনার দাওয়াত কবুল করার কারণে আজকে আমি ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাচ্ছি, আমি আমার রব আল্লাহকে বলে দেব যে আপনি আমাকে পূর্ণ তৃপ্তি সহকারে খেতে দেন নাই। যখন এই কথা বলেছে, আল্লাহ নবী সুলাইমান মাটিতে লুটিয়ে গিয়ে সিজদা দিয়ে বুঝতে পারছেন, হ্যাঁ আল্লাহ তুমি হচ্ছে রাজ্জাক, তুমি হচ্ছে রিজিক দাতা, আল্লাহর বরাত প্রকাশ করছে এই ঘটনা। আল্লাহ নবী কি বলেছেন, জ্ঞান অর্জনের জন্য যদি চীন দেশে যেতে হয় চীন দেশেও যাও, তাহলে বলছে এই হাদিস কোন চীনারা তৈরি করেছে। চীনে যেখানে অধিকাংশ মানুষ অ্যাথিস্ট নাস্তিক, অধিকাংশ ওখানে থেকে জ্ঞান অর্জনের জন্য যেতে হবে, মক্কা তার মদিনাতে ওহী নাজিল হচ্ছে, মক্কা মদিনা মিশর এটা হচ্ছে ওহী নাজিলের মূল কেন্দ্রবিন্দু, বানী ইসরাইল যেখান থেকে এসেছে এইগুলো হচ্ছে মূল কেন্দ্রবিন্দু, ওখানে ওহী নাজিল হচ্ছে, আর কোথায় নাস্তিক দেশে ওইখানে থেকে আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? যে হাদিস এতক্ষণ বললাম নবী সুলাইমানের ঘটনা, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই জাল। এই মর্মে আমার জানা মতে আজ পর্যন্ত কোন গ্রহণযোগ্য কোন তাফসির কারক কোন তাফসিরে ঘটনা নিয়ে এসেছে এর কোন অস্তিত্ব নেই। শুধু তাফসির নয়, সহি তো দূরের কথা, জৈব তো দূরের কথা, জাল কোন সনদেও এই হাদিস বর্ণনা আসে নাই। অথচ চটকদার বক্তা চমৎকার ভাবে শিয়ালো কণ্ঠে মানুষের কাছে বলছে, এটা হচ্ছে নবী সুলাইমানের সঙ্গে এই ঘটনা ঘটে গেছে। মনে রাখবেন, আল্লাহ নবীর নামে যদি কেউ মিথ্যা কথা বলে, আল্লাহ নবী 1400 বছর আগে হুশিয়ারি দিয়েছেন, সে বুখারি কিতাবুল ইলম হাদিস নাম্বার 107-8-9 এবং 3461। আল্লাহ নবী বলছে, মান কাজ্জাবা আলাইয়া মুতাম্মাদান, কোন বক্তা যদি আমার নামে এমন কথা বলে যে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, আল্লাহ নবী বলছে, মাকাদ মিনা নার, তার থাকার জায়গা জাহান্নাম। ভাই কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহ নবীর কথা। কোন বক্তা যদি এমন কোন কথা বলে নবীর নামে যে কথা আল্লাহ নবী বলে নাই, আল্লাহ নবী বলছে তার থাকার জায়গা কোথায়? কথা বলেন জাহান্নাম। বক্তা বলতে চাচ্ছেন এই কথাগুলো, এগুলো নাকি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো নাকি ইসরায়েলি রেওয়াত? আল্লাহি আল্লাহর কসম, ইসরায়েলি রেওয়াতের ঘটনা নাই। যারা আপনারা আমার সম্পর্কে কম বেশি জানেন, আমি শুধু ইসলাম নয়, আমি মোটামুটি বাইবেল প্রসঙ্গেও জানি, আর বাইবেলের মধ্যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বাইবেলের আমার বেশ কয়েকবার পড়া আছে, বাইবেল সম্পর্কে জানাও আছে। যারা ক্যাথলিক তারা বিশ্বাস করে 72টা অধ্যায়ে, বাইবেলে 72টা অধ্যায়। যারা প্রতিষ্ঠান তারা 66টিতে বিশ্বাস করে, যারা অর্থোডক্স তারা 88টা গ্রন্থে বিশ্বাস করে, কম বেশি সবগুলো পড়েছি। ইহুদিদের ধর্মমূলক তালমুদ আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার পড়েছি, জিউস কমেন্টারি বাইবেল বেশ কয়েকবার পড়েছি। এই ঘটনা ইহুদিদের মধ্যে, তওরা আছে 2 ধরনের, একটাকে বলে ওরাল তওরা, একটাকে বলে রিটেন তওরা। ওরাল তওরা মানে এটা হাদিসের মতো, মানে নবী মুসা যে যে শিক্ষা দিয়েছে এগুলোকে সংকলন করে বলা হয় ওরাল তওরা। রিটেন তওরা মানে যেটা আসমান থেকে অবতীর্ণ হয়েছে সেটা, কম বেশি সবগুলো পড়েছি। ওয়াল্লাহি এই ঘটনা ইহুদিদের কোনো ইতিহাসেও নেই, অথচ এটাকে হাদিস হিসাবে জনসাধারণের পেশ করা হয় কি হয় না? আপনারা জ্ঞানবান ব্যক্তি, আমি জানি আপনাদের জ্ঞান আছে, যে আলোচক আলোচনা করছে তিনিও কম বেশি অনেক বেশি জ্ঞান রাখে আমার চাইতেও বেশি। আমি শুধুমাত্র আপনাকে যে প্রশ্ন করতে চাই, ভাই জান বলেন তো একটা তিমি মাছ কিভাবে 40 কিলোমিটার খাবার খেয়ে ফেলতে পারে? 40 কিলোমিটার যদি খাবার খেতে পারে, তিমি মাছের সাইজ কত বড় ছিল? তিমি মাছ না রকেট?
একটা তিমি মাছ যদি 40 কিলোমিটার খাবার খেয়ে শেষ করে ফেলতে পারে, তো তিমি মাছকে যেমন তেমন ও তো একটা রকেটের সমান হওয়ার কথা, এত দুর্ভাগ্য দেন। আমার মূল কথা হচ্ছে এটা ভাই, তিমি মাছ ও কি কখনো রান্না করা মাছ খায়, রান্না করা খাবার খায়? যে বক্তা যে বলছে রান্না করা খাবার সব খেয়ে ফেললো, আপনার যে ঠিক করে চিৎকার মারছেন, বাঁচেন না কথা বলেন, ওই তিমি মাছ নাকি রান্না করা মাছ খেয়েছে, ভুনা খেয়েছে মাছের, আর রোজ খেয়েছে মুরগি আর যত রকম প্রাণী আছে। ভাই বলেন তো তিমি মাছ কখনো রান্না করা খাবার খায়? অসম্ভব, এটা খেতে পারে না। এই ঘটনা এটা বাস্তবতা বিরোধী, অতএব এই হাদিসের সনদ তো নাই তো নাই, এটা বিজ্ঞান বিরোধী, এটা আল্লাহ রসুল, এটা হাদিস নয়, এটাকে বর্জন করতে হবে।